এই মুহূর্তে আজকে সবচেয়ে বড় খবর, প্রচুর জল ছাড়লো ডিভিসি, ভেসে গেল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। প্রচুর ক্ষয়ক্ষতি, এলাকা জুড়ে শুরু হলো হুড়োহুড়ি, আতঙ্কে কয়েক হাজার পরিবার। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে প্রচুর সেনাবাহিনী। ডিভিসি জল ছাড়ার জেরে কোন কোন জেলার এলাকাগুলি ভাসলো, আরও কোন কোন এলাকাগুলি ভাসবে, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ইতিমধ্যেই জল ছাড়তে শুরু করে দিল দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি। তারকেশ্বর থেকে আরামবাগের দিকে যাওয়ার রাস্তায় ইতিমধ্যেই নো এন্ট্রি জারি করেছে প্রশাসন। জলে ভেসে যাওয়া রাস্তায় রীতিমতো বিপদে পড়েছেন সাধারণ মানুষ। আশঙ্কা করা হচ্ছে ডিভিসির জলে কার্যত ভেসে যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। গতকালই ছিল ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন, একরকম জলমগ্ন পরিস্থিতিতেই হয়েছে ভোট। সেসব মিটতেই বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কতা তুঙ্গে সরকারের অন্দরে বিভিন্ন এলাকায় নামানো হয়েছে সেনা। সূত্রের খবর, প্লাবিত এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরানোর উদ্দেশ্যে এখনও পর্যন্ত 8 কলাম সেনা নামানো হয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় পাঠানো হয়েছে 3 কলাম সেনা, হুগলিতে 3 কলাম এবং 2 কলাম সেনা পাঠানো হয়েছে হাওড়ায়। নবান্ন সূত্রে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত 1000-এর বেশি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। ওই সব ত্রাণ শিবিরে 3 লক্ষ মানুষকে রাখা হয়েছে বলেও দাবি করেছে নবান্ন। নবান্নের কর্তাদের মতে একে তো ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে, সেই সঙ্গে ঝাড়খণ্ড থেকে আসা জলের কারণে এই বিপত্তি হয়েছে। ফের নতুন করে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে বিপদ আরও বাড়তে পারে বলেই মনে করছেন তারা। এসবের মধ্যেই ডিভিসির জল ছাড়া বিপদ বাড়িয়েছে আরও অনেকটাই। ইতিমধ্যেই রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ডিভিসির জলে দক্ষিণবঙ্গের 5 জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। বীরভূম এবং বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF টিমকে। ইতিমধ্যেই 2,48,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। নবান্ন সূত্রে খবর, শনিবার আকাশপথে বন্যা পরিস্থিতি ক্ষতি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি ঘুরে দেখবেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলিও।